অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বৌদি, শুধু এই জন্মে নয়, আর যদি আর একটা জন্ম পাই তাহলে তুমি শুধু আমাকেই ভালোবাসবে, তুমি শুধু আমাকেই ভালোবাসবে। ভুল করেছি আমি, অন্যায় করেছি, আমাকে আমাকে যা শাস্তি দেওয়ার হয় আমাকে দাও, শুধু একটাই রিকোয়েস্ট, এই বাড়ি ছেড়ে চলে যেও না প্লিজ। আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে তোমার মতন একজন মানুষ এই বাড়িতে আছে, যে আমাকে অসম্মান করার পরেও আমায় তাকে ক্ষমা করে দিতে হলো। বৌদি, রশ্মি আমাকে ভিডিওটা সেন্ড করবে প্লিজ? হ্যাঁ পাঠাচ্ছি। বৌদি ভিডিওটা দেখে এভাবে রিয়্যাক্ট করলো কেন? কোথায় গেল? যতক্ষণ না আমি ওর কাছে ক্ষমা চাইছি আমার শান্তি হবে না। যখন আমার স্মৃতি চলে গিয়েছিল তখন তুমি আমাকে মনে করানোর চেষ্টা করেছিলে, আমি তোমার বউ, তুমি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিলে। আমি আমি তোমার কথা বিশ্বাস না করে তোমাকে তোমাকে চোর মেরেছিলাম, সবার সামনে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিলাম। যে ওসব কথা ভুলে যাও মো, তখন তুমি অসুস্থ ছিলে আর আমি ভীষণভাবে তোমাকে সুস্থ দেখতে চেয়েছিলাম, আসলে ভুলটা আমারই, তোমাকে ওইভাবে বলা আমার উচিত হয়নি। না রমি, নিজের বউকে সুস্থ দেখতে যাওয়ার মধ্যে কোনো ভুল নেই জানো তো, যখন কেউ মন থেকে কিছু চায় তখন সে ভগবানকে না ডাকলেও ভগবান তার কথা শুনে। হয়তো তোমার চাওয়াটাই আমাকে এত তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে। আমি যা করেছি সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে থাকলে মোম। একদম এসব কথা ভাববে না, আর আমি তোমার মধ্যে সেই পুরনো মোমকে দেখতে চাই, যে মোম সবসময় ছটফট করত,
আমার চোখে চোখ রেখে সবসময় ফটফট করে কথা বলত। পারবে না, পারবে না আমার কাছে সেই মোমকে ফিরিয়ে দিতে? পারবে তোমার সেই মোমকে আগের মতো ভালোবাসতে? পারবো। দরজা দিয়ে কি করছিলি রে? আগে তুই বল তোর কি চাই। আমার কিছু চাই না রে, মায়ের চাই। মা তোদের দুজনকে এক্ষুনি নিচে আসতে বললো। তুই যা, আমি আসছি। এই কি, তাড়াতাড়ি আসবি, আবার দরজা দিয়ে ফেলিস না। কোনের গোড়া একটা